ইন্টেলিজেন্স খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এবং সেই সঙ্গে এটিকেট, কোথায় কী বলতে হবে, কোথায় কী শিখতে হবে, কোথায় কী কতটুকু থামতে হবে, এটা জানা দরকার। এগুলো মানুষকে শিখতে হয়, বয়সের সঙ্গে সঙ্গে এগুলো বাড়ে, কিছু শিষ্টাচার, কিছু সৌজন্য, কিছু পরিবার থেকে আসে, এগুলো জানতে হয়। খুব সুন্দর দেখতে, মুখ খুলেছে বোঝাই যাচ্ছে একটা নির্বুদ্ধি গ্রেট, ও কিন্তু রাঙামূলো হয়ে পড়েই থাকবে, লাভ হবে না, কাজে লাগবে না, দেখতে অতটা ভালো না। পার্সোনালিটি, ইন্টেলিজেন্স মারাত্মক, সাংঘাতিক কার্যকরী। কেন কথাটা বলছি, আমাকে বেশ কয়েকদিন ধরে অনেকেই বলছেন যে সাম্প্রতিককালে কোনো একজন অ্যাঙ্কার তিনি বাংলাদেশে গিয়ে কোনো একটা কাণ্ড বাঁধি এসেছেন। আমি সিরিয়াসলি জানতাম না, কারণ আমি ইন্ডিয়াতে ছিলাম না। যখন আমি ফিরলাম তো তখন এই বিষয়টা নিয়ে জানাজানি করাতে, তো যা জানতে পারলাম সেটা হচ্ছে মারাত্মক জিনিস। এই প্রথম কোনো নির্বোধকে দেখলাম বা শুনলাম যে দেশের বাইরে গিয়ে নিজের দেশের লোকজন সম্পর্কে পিণ্ডি চটকে ছেড়েছে। হ্যাঁ, এ কথা ঠিক কথা, বাঙালিদের অনেক সমস্যা আছে, আমি নিজেও স্বীকার করি, আমি নিজেও একটা ভিডিও করেছি, কিন্তু সেটা আমি বাঙালিদের বলবো, সেটা আমি নিজের দেশে এসে আমি বাঙালিদের বলবো যে ভাই আপনাদের এই সমস্যা, আমি অন্য দেশে বসে এগুলো বলবো না। যেখানে আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করছি সেখানে এগুলো বলা মানে মূর্খামি, এইটুকু বোধ থাকতে হবে। আমিও প্রচুর বিভিন্ন ধর্মের লোকের সঙ্গে মেলামেশা করি, আমিও লিবারেল, কোথাও কোনো সমস্যা হয় না, তারা আমার ধর্মকে ছোট করে না, আমিও তাদের ধর্মকে ছোট করি না। কিন্তু কোনো মানুষ যদি নিজেই নিজের ধর্মকে ছোট করে বসে থাকে তাহলে সেক্ষেত্রে তার সম্পর্কে কী বলা যেতে পারে। কথায় যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আমি সাম্প্রতিককালে শুনলাম তাকে থ্রেড দেওয়া হয়েছে, তার বাচ্চা সম্পর্কে খারাপ খারাপ কথা বলা হয়েছে, আমি সেই প্রসঙ্গটা সমর্থন করি না, কারণ এক্ষেত্রে যিনি করেছেন, যার বক্তব্য, দোষটা সম্পূর্ণ তার, তার নির্বুদ্ধিতার ফল এটা, তাকে যেটা এখন ফেস করতে হচ্ছে, বাড়ির লোকজন বাচ্চা কাচ্চা এই সমস্ত আসেই না, দোষটা যার তার সম্পর্কেই বলা হোক, সেটুকুই, সেটা সভ্যতা, সেটা শিক্ষার লক্ষণ। এবার ঘটনা হচ্ছে যে ক্লিপিংস দেখলাম সেখানে উনি বলেছেন যে বাড়িতে লোক এলে ফ্রিজ পরিষ্কার করো না, মানে পছন্দ হচ্ছে না বলে তাকে তিন চার দিনের বাসি খাবার দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি বলেছেন, মানে উনি এমন ধরনের মানুষ, মানুষ ওনাকে এভাবেই ট্রিটমেন্ট দেন আর উনি ট্রিটমেন্ট পেয়ে উনি এই কাজটা করেন, সিম্পল কথা। কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে শুনিনি যে কোনো বাঙালি বাড়িতে লোকজন এলে, সে যতই অপছন্দের হোক না কেন, তিন দিনের বাসি খাবার বা চার দিনের বাসি খাবার, ফ্রিজ পরিষ্কার করা খাবার তাকে দিয়েছে, এটা হয় না। এটা তখনই সম্ভব যখন কেউ সেটা করবে এবং যখন সে সেটা পাবে, হয় উনি পেয়েছেন এবং উনি ওটা রিপ্রেজেন্ট করতে গিয়ে বলে ফেলেছেন কথা। তবে আমার যতদূর ধারণা বাংলাদেশে প্রচুর সুশিক্ষিত বুদ্ধিমান মানুষজন রয়েছেন, তারা ওনার কথাবার্তা, ওনার নির্বুদ্ধিতা বুঝে গেছেন। ওখানে যে সবাই বোকা তা নয়, ওখানেও কিন্তু মানুষজন রয়েছেন, তারাও বুঝতে পেরেছে যে এ কী রে, এটা অন্য জায়গায় এসে কী বলে যাচ্ছে। তারাও সেরকম মানুষজনের সঙ্গেও যোগাযোগ হয়েছে আমার, তারাও বলেছেন যে কী মানে অদ্ভুত। আসলে কিছুই না, উনি দীর্ঘদিন ধরে একটা শো করতেন, অনেক দিন ধরে করছেন না, বাচ্চা পড়ে গেছেন, ওনাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, তারপর একটু খবরে থাকার জন্য এইসব করা আর কি। উনি নিজেও জানেন কোনটা ঠিক কোনটা ভুল, উনি করেছেন। তবে এক্ষেত্রে আমি একটা কথা না বলে পারছি না, যিনি বাংলাদেশের অ্যাঙ্কার ছিলেন তিনি অনেক বেশি বুদ্ধিদীপ্ত, অনেক বেশি স্মার্ট, এর থেকে উনি জানেন কোথায় কী বলতে হবে, কোথায় কী করতে হবে। ওই ফ্রিজ পরিষ্কারের কথা শুনে তার রিয়াকশানটাও অদ্ভুত লেগেছে আমার, মানে সেও ভাবছে এ কী উলু খাবড়া, এ কী বলে, তার এক্সপ্রেশন সেটাই দিয়েছে, মানে কী বলে ফ্রিজ পরিষ্কার করা খাবার, তারও এক্সপেক্ট করতে পারে না, কারণ বাংলাদেশের মানুষজনকে আমি জানি। ঠিক কথা, তারাও এরকম অতিথি পরায়ণ হন, ঠিক, অ্যাবসলিউটলি। কিন্তু তুমি ভাই ইন্ডিয়া সম্পর্কে কি বার্তা দিয়ে এলে ওখানে, নিজের চরিত্র, নিজের কাজকর্ম সেটা তুমি বলছো, তো সেটা তো অন্য কারো দোষ হতে পারে না যে হাতে একটা লুচি নিয়ে দেবো কি দেবো না, দেবো কি দেবো না, কারা করে এটা? তাহলে নিশ্চয়ই তারাই করে যাদের কাছ থেকে তুমি ট্রিটমেন্টটা পেয়েছো, তাহলে তোমার সারাউন্ডিংসে এরকম লোকজন থাকে। খারাপ লাগলো, খারাপ লাগলো, এরকম প্রথম কোনো নির্বোধ মহিলাকে দেখলাম যে কোথায় কী বলতে হয় জানে না। আসলে সেজন্যই আমি কথাটা বললাম যে মেকআপের দৌলতে না অনেক কিছু হচ্ছে, তো সাজুগুজু হচ্ছে অনেকে, কিন্তু এই জায়গাটা যাবে কোথায়? পড়াশুনো, বুদ্ধি, এগুলো থাকতে হবে, তা না হলে তো খুব বিপদ, আর সেগুলো না থাকলে যা হওয়ার তাই হচ্ছে। এখন
মানুষ তো খেপে যাবেই। আর এমনিও ওনার ব্যক্তিগত যে ব্যবসা ট্যাবসা রয়েছে সেগুলো সম্পর্কেও আমি জানি, একেবারে জানি না তা না, তো সেগুলো খুব একটা যে মানুষের কাছে গ্রহণযোগ্য এমনটাও তো শুনিনি কখনো। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কিন্তু যে জিনিসটাকে উনি হাইলাইট করলেন সেটা বড় অদ্ভুত লাগলো। এবং আরেকটা কথা যেটা আমার ভীষণ হাসি পেয়েছে শুনে, সেটা হচ্ছে এডিট করে দেওয়া হবে কোনো একটা পোর্শন, সেটা এডিটই করে দেওয়া হয়, এডিটেড পোর্শন ভাইরাল হয় কী করে? একটা এডিট করা পোর্শন সেটা নাকি ভাইরাল হয়ে গেল, এই কথাটাও হাস্যকর কথা। এডিট যেটা করা হবে সেটা এডিটই করে দেওয়া হয়, সেটা ভাইরাল হয় না। সেটা ভাইরাল হয়েছে মানে সেটা ভাইরাল করার জন্যই করা হয়েছে, এটা সিম্পল বুদ্ধির ব্যাপার। তো যাই হোক, এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই, ওনার লজ্জা হলে ভালো। আসলে উনি খবরে থাকতে চেয়েছেন বলে দীর্ঘদিন খবর টবরে নেই, এগুলো সেটারই চেষ্টা। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যে উজোরুজো করেন তো, 2016 একটা পোস্ট করেছিলেন, যাকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, 2016 একটা উনি পোস্ট কিছু করেছিলেন, সেটা থেকেও বোঝা যায় যে উনি কী কী খান কী খান না, সেটা অবশ্য তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে মানুষের ভাবাবেগ জড়িত রয়েছে সেখানে আরেকটু বেশি সতর্ক হলে বোধহয় ভালো করতেন উনি, এটা আমার ব্যক্তিগত মত। তবে ওই যে বললাম, একটু বুদ্ধি একটু বিবেচনা খুব প্রয়োজন, তা না হলে বিপদ, সেটা দেশের ক্ষেত্রে হোক বা দেশের বাইরে গিয়ে হোক। ভালো থাকুন।